আমরা ক্লাস টেনের কোসে দেখি ওয়ান পয়েন্ট টু এর চারের সতেরো থেকে স্টার্ট করবো এর আগের ভিডিওতে আমরা চারের ষোলো পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমাকেও উপকৃত করতে পারো দেখো কি বলেছে সতেরো নম্বর অঙ্কে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ গণিত এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স ইকোয়াল জিরো যেখানে এক্স নন টু টু এ বলে দিয়েছি তাই না তাহলে আমরা প্রশ্নটা টুকে নিয়েছি তাই না তাহলে দেখো এই টার্মটা আর এই টার্মটা একই আছে না সরিয়ে এখানে এ হবে ঠিক আছে আমি থ্রি লিখে দিয়েছি ইয়ে হবে হ্যাঁ ইয়ে হবে তাহলে দেখো এই টার্মটা এই টার্মটা একই আছে তাহলে আমি এই টার্মটাকে আমরা ধরে নিচ্ছি নাহলে এটা বর্গ করতে হবে তারপরে আবার ভগ্নাংশে এটা গুণ করতে হবে ভগ্নাংশে যোগ করতে অনেক বড় হয়ে যায় তাহলে আমরা কী করছি ধরে নিচ্ছি ধরি কী ধরবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু যে কোনো কিছু এম ধরে নিলাম আমি কী ধরলাম এম ধরে নিলাম তাহলে এটা জায়গায় কী বসাবো এম বসাবো বা এম এটা বসে দিলাম এটা জায়গায় এম আর যেহেতু এটার স্কোয়ার আছে সে এম এর স্কোয়ার মাইনাস ফাইভ আছে ফাইভ দিচ্ছি এটা জায়গায় কি বসাবো এটারে এটা তো একই তাহলে এম বসে ধরব প্লাস সিক্স ইকোয়াল টু শূন্য এবার কী করবো এবার মিডিল ফ্যাক্টর করব বা সিক্সকে কী করতে পারি আমরা দুই তিন করতে পারি তাহলে এম স্কোয়ার মাইনাস ফাইভের জায়গায় কী লিখতে পারব দুই প্লাস থ্রি এম প্লাস সিক্স ইকোয়াল টু কী করলাম জায়গায় টু প্লাস থ্রি এম ছিল এম লিখেছি প্লাস আছে প্লাস সিক্স দিয়েছি বা এম স্কোয়ার মাইনাস প্লাসে তার সঙ্গে এম গুণ আছে তাহলে টু এম বোঝা গেলো মাইনাস তার সঙ্গে এম গুণ আছে তাহলে এম প্লাস সিক্স তাই ইকুয়াল জিরো বা এই দুটো থেকে দুটো থেকে কী কমন যাচ্ছে এম কমন যাচ্ছে তাহলে এম যদি কমন নি তাহলে এম মাইনাস টু আর এই দুটো থেকে কী কমন যাচ্ছে মাইনাস থ্রি কম যাচ্ছে মাইনাস কমন নিলে কী হবে যেগুলো মাইনাস থাকবে সেগুলো প্লাস হয়ে যাবে আর যেগুলো প্লাস থাকবে সেগুলো মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস ছিল তাহলে এখানে প্লাস হয়ে গেল আর এখানে প্লাস আছে সেহেতু মাইনাস হয়ে যাবে আর যেহেতু থ্রি কমিয়েছি সিক্স থেকে থ্রি কমিয়েছি কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া যদি থ্রি কমন নিয়ে থাকি কমন নিয়েছি তাহলে সিক্সকে থ্রি দিয়ে ভাগ হলে কত দুই হয় একটু ভেবে নাও বা সিক্স মানে কি দুই গুণিত থ্রি তাহলে আমরা যদি থ্রি কমন নিই তাহলে টু পরে থাকবে ইকোয়াল টু জিরো বা এখানে এম মাইনাস টু এখানে এম মাইনাস টু কমন নিয়ে নিচ্ছি তাহলে কত হবে এখানে কী পরে থাকবে এম পড়ে থাকবে আর এখানে মাইনাস থ্রি পরে থাকবে ইকোয়াল টু জিরো তাহলে হয় এম মাইনাস টু ইকোয়াল টু জিরো অথবা এম মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো বলতে পারি তাহলে এম এর জায়গায় কত বসাতে পারি বলো তো এম এর জায়গায় আমরা যে ভ্যালুটা ধরেছিলাম ওটা বসে দিবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ কি বসবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এবারে কী করবো ভগ্নাংশের বিয়োগ করবো তাহলে ভগ্নাংশের বিয়োগ তাহলে আগে লসাও করে নিয়ে লসাও করতে হবে এক্স মাইনাস এ হবে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ কাটা যাবে থেকে যাবে এক্স প্লাস এ মাইনাস দুই গুণিত কী হয়ে যাবে এইটা হয়ে যাবে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো বা এবার কোন গুণ করেছি জিরো নিয়েছি কিছু নয় ওয়ান তাহলে ওয়ানের সঙ্গে এটা গুণ করে নেব তাহলে কী হবে এক্স প্লাস এ মাইনাস টু এটা গুণ করে নিচ্ছি মিডিলিটার তাহলে কোথাও মাইনাস টু এক্স মাইনাস মাইনাস প্লাস টু এ আর কত হয়ে যাবে এটার সঙ্গে শূন্য গুণগুলো শূন্য বা দেখো প্লাস এক্স মাইনাস টু কত মাইনাস এক্স হয়ে যাবে টু এক্স থেকে এক্স বি এ করলে মাইনাস এক্স আর এ আর টু এ যোগ করলে কত থ্রি এ ইকোয়ালটা কত শূন্য বা মাইনাস এক্স টু মাইনাস থ্রি এ তাহলে এক্স ইকোয়ালটু কত থ্রি এ মাইনাস মাইনাস কাটা গেল বা এবার দেখো এক্স এম মাইনাস আছে তাই না তাহলে এম এ জায়গায় কী বসে আমরা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ যেটা আমরা ধরে নিয়েছিলাম প্রথমে ইকুয়াল এবার আমরা কী করবো ভগ্নেশের বিয়োগ করবো আবার লোসা উপর হবে এক্স মাইনাস এ হবে এটা এটা কাটা যাবে তাহলে উপরেটা কী হয়ে যাবে এক্স প্লাস এ হয়ে যাবে মাইনাস থ্রি এই কী হয়ে এটা হয়ে যাবে কারণ ওয়ান আছে নিচে তাহলে জিরো জিরো নিয়ে যে কিছু নেই না ওয়ান আছে তাহলে ওয়ানের সঙ্গে ওপরটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে কোনো কোনো আমরা গুন করে নি আর ওপরে কী হয়ে যাবে এক্স প্লাস এ মাইনাস সঙ্গে এক্স গুণ আর মাইনাস মাইনাস প্লাস থ্রির সঙ্গে এ গুণ করলে থ্রি এ হয়ে যাবে ইকোয়াল কোথা হবে এটার সঙ্গে যদি জিরো গুণ করি তাহলে হবে জিরো হয়ে যাবে বা এক্স আর এটা কত আছে থ্রি মাইনাস আছে তাহলে প্লাস আর মাইনাস থ্রি এক্স যাবে মাইনাস হয়ে যাবে করে নিলে আর এ আর থ্রি যাবে প্লাস ফোর এ টু জিরো তাই না এবার মাইনাস টু এক্স এই এই প্লাস ফোর এ ওই পাশে নিয়ে গেলে কী যাবে মাইনাস ফোর এ হয়ে যাবে মানে এদিকে প্লাস যোগ সম্পর্কে ছিল ওই দিকে যদি নিয়ে যাচ্ছি তাহলে আমরা কী হচ্ছে বিয়োগ সম্পর্কে চলে যাচ্ছে বা মাইনাস মাইনাস কাটা গেলো মনে মনে বাদ দিয়ে দিচ্ছি চিহ্ন কাটতে হয় না আর দুই এদিকে যেহেতু গুণ আছে ওই দিকে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকোয়ালটা কোথায় যাবে ফোর এ বাই টু তাহলে দুই দিয়ে কেটে দিতে কোথায় দুই হবে দুই দিয়ে চারকে দুই দিয়ে ভাগ করি তাহলে দুই হবে এক্স ইকোয়াল টু কত হবে টু এ তাহলে এক্সের মানে একটা কত আসলো এক্সের মানে একটা থ্রি আসলো আর একটা এক্সের মান টু এ আসলো থ্রি এ একটা টু এ তাহলে নির্ণয়ের সমাধান এক্স ইকোয়াল টু থ্রি এ অথবা এক্স ইকোয়াল টু টু এ এবার আঠেরো নম্বর অঙ্কটা দেখে যায় কী বলেছে আঠেরো নম্বর ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকোয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি যেখানে এক্স নোট ইকাল শূন্য এবং এক্স নোট ইকাল টু মাইনাস বি এটা বলে দিয়েছে এবার আমাদের কাজ কাজকে আমাদের কাজ হচ্ছে লোসাউ এই যেহেতু এই দুটো আলাদা আলাদা রাশি তাহলে আমি কী করবো গুণ করে নিতে হবে লোসাউর সময় তাই না এবার এটা এটা কেটে যাবে ওপরে কী চলে যাবে এক্স প্লাস বি চলে যাবে মাইনাস এক্স প্লাস বি এক্স প্লাস বি কেটে যাবে ওপরে কী চলে যাবে এক্স চলে যাবে সমান সমান এই এদিকেও কী করতে হবে এক্স আর এ এ আর এ প্লাস বি এ লোসাও করতে হবে তাহলে কী হয়ে যাবে এ গুণিত এ প্লাস বি হয়ে যাবে আর এখানে কী হয়ে যাবে এ কাটা যাবে তাহলে উপরে কী চলে যাবে এ প্লাস বি চলে যাবে আর এ প্লাস বি এ প্লাস বি এ দিয়ে কাটা যাবে মাইনাস দিয়ে মাইনাস দিলাম এ প্লাস বি এ প্লাস বি কাটা যাবে তাহলে উপরে কী চলে যাবে এ চলে যাবে বা দেখো প্লাস এস আর মাইনাস এস কাটা গেলো তাই না তাহলে উপরে কী থাকলো উপরে থাকলো বি আর এটা এটা যদি গুন করি তাহলে হবে এক্স আর এক্স করতে হবে এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস এক্স আর বি গুণ করলে হবে বি এক্স হয়ে যাবে ইকুয়াল টু দেখো প্লাস এ আর মাইনাস এ কাটা যাবে তাহলে উপরে কী থাকবে বি তাই না উপরে বি থাকবে আর এ আর এ গুণ করলে কোথা হবে এ স্কোয়ার প্লাস এ আর বি গুণগুলো করতে হবে এ বি হয়ে যাবে তাই না উপরে আমরা বিবি কেটে দিতে পারি তাই না তাহলে কী পড়ে থাকে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকোয়াল টু ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এ বি এবার যদি আমরা কোনো কোনো গুন করি তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস এবি কোনো কোনো গুণ করতে পারো বা উল্টেও দিতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই এটার সঙ্গে এটা গুণ করলাম আর এটার সঙ্গে এটা গুণ করলাম বা এক্স স্কোয়ার এই টোটা এই দিক নিয়ে আসছে এই টার্মগুলোকে তাহলে এক্স স্কোয়ার প্লাসে এ স্কোয়ারকে রাখছি প্লাস বি এক্স বি জায়গায় এ বিকে রাখি মাইনাস করলাম এই টার্মকে নিয়ে আসলাম পাশে রাখলাম আর এই টার্মটাকে বি পাশে রাখলাম ঠিক আছে বা এটা কার সূত্র করে যাবে মাইনাস হবে এক্স প্লাস এ গণিত এক্স মাইনাস এই দুটো টার্ম থেকে কী যাবে কমে যাবে তাহলে কি বি কম নিলে কী হবে এক্স মাইনাস এ হয়ে যাবে ইকোয়াল টু জিরো বা এখান থেকে এক্স মাইনাস যদি তাহলে নিলে কী হয়ে যাবে এখানে এক্স থাকবে প্লাস এখানে কী পড়ে থাকবে বি পড়ে থাকবে ইকোয়াল টু জিরো কী করলাম এই এক্স প্লাস এ আর এক্স প্লাস এ কমন নিলাম তাহলে কী পড়ে থাকলো দেখো এই দুটো টার্ম বাদে কি পড়ে থাকছে যেটা পড়ে থাকছে একসঙ্গে লিখে দিচ্ছে ঠিক আছে যেটা পড়ে থাকছে একসঙ্গে লিখে দিচ্ছি তাহলে এক্স প্লাস এ আর বি পড়ে থাকছে তাহলে এক্স এ বি লিখে দিলাম এবারে হয় কী হয়ে যাবে এটা সমান সমান জিরো এক্স এ তাহলে এক্স টু অথবা অথবা এক্স প্লাস তাহলে কোথায় এক্স ইকোয়াল টু কোথায় যাবে মাইনাস এ মাইনাস বি এবার যদি মাইনাস কোনো নিই তাহলে কি এ প্লাস বি হয়ে যাবে তাহলে নির্ণয় সমাধান এক্স ইকোয়াল টু এ অথবা এক্স ইকোয়াল টু মাইনাস এ প্লাস বি ঠিক আছে এরপরে অঙ্কটা দেখা যাক উনিশ নম্বর উনিশ নম্বর অঙ্কটা কি বলেছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান গণিত এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু গুণিত এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মানস থ্রি গুণিত ওয়ান বাই ওয়ান বাই এক্স মাইনাস থ্রি গণিত এক্স মাইনাস ফোর ইকোয়াল টু ওয়ান বাই সিক্স হলে যেখানে বলেছে এক্স নট ইকাল টু ওয়ান টু থ্রি ফোর বলে দিয়েছে তাই না তাহলে এটাকে আমরা কী করব দেখো এটাকে আমরা করতে পারি যে আগে কী লিখবো আমরা ওয়ান বাই এই টার্মটা আছে আগে এ এর টার্মটা লিখবো ঠিক আছে এই প্রথম ফার্স্ট টার্মের মধ্যে এস শেষেরটা লিখবো এক্স মাইনাস টু পাশে মাইনাস দেবো আবার কী লেখবো ওয়ান বাই এ প্রথমটা লিখবো এক্স মাইনাস ওয়ান ঠিক আছে কেন লিখলাম দেখো আমি বলছি কেন লিখলাম দেখো আমি কী করলাম ওয়ান ওয়ান বাই 1 মাইস ওয়ান গুণিত এক্স মাইনাস কে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান করলাম ঠিক আছে কেন করলাম যদি এটাকে আমরা যদি লসাও করি না এক্স 2 টু গণিত এক্স মাইনাস ওয়ান হবে তাই না এবার এই এটা যদি লসাও করি তাহলে আমাদের আসবে যেটা সেটা এই টার্মটাই চলে আসবে ঠিক আছে করে দেখবে তাহলে এটা 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 কাটা যাবে তাহলে কী পরে থাকবে এক্স মাইনাস ওয়ান পরে থাকবে মাইনাস মাইনাস দিচ্ছি এই টার্মটা এই টার্মটা কাটা যাবে তাহলে কী পড়ে থাকবে এক্স মাইনাস টু থাকবে তাহলে নিচে কি হচ্ছে মাইনাস টু গণিত ওয়ান

তাহলে এটা সেই রকমভাবে এটাকে যদি লিখি তাহলে কত হবে ওয়ান বাই এক্স থ্রি মাইনাস বাই আগে কী করতে হবে শেষের লিখতে হবে তারপর এটা লিখতে মাইনাস দিয়ে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস কি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত ওয়ান বাই দেখো এবার এটা করার ফলে কি কাটা যাচ্ছে এই টার্মটা এই টার্মটা কাটা যাচ্ছে এই টার্মটা আর এই কাটা যাচ্ছে তাহলে তাহলে থাকছে কি ওয়ান বাই লিখে আমি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান টু ওয়ান বাই সিক্স এই টার্মটা পরে থাকছে ঠিক আছে বোঝা ব্যাপার হলো তারপরে আমরা কী করবো লোসাও করে নেব তাহলে লোসও করলে কত এক্স মাইনাস ফোর আর এক্স এ লোসাও করছি তাহলে যাবে তাহলে কি পরে থাকছে এক্স ওয়ান টার্মটা এই টার্মটা যাবে তাহলে কী পরে থাকছে থাকছে এটাকে ব্রেকেট দিয়ে দিচ্ছি ইকোয়াল টু ওয়ান নিচেরটাও করে আর ওপরটাও ব্রেকেট উঠিয়ে তাহলে হয়ে যাচ্ছে আর মাইনাস প্লাসে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস ফোর নিচেটা যদি গুণ করি তাহলে এক্সের সঙ্গে এক্স স্কোয়ার এক্সের সঙ্গে ওয়ান গুন করলে মাইনাস এক্স মাইনাস সঙ্গে এক্স গুণ করলে কোথাও মাইনাস ফোর আর মাইনাস ফোরের সঙ্গে প্লাস ওয়ান মাইনাস ওয়ান গুন করলে মাইনাস মাইনাস প্লাস ফোর উপরে দেখো প্লাস আর মাইনাস এক্স কাটা যাচ্ছে তাই না বা দেখো চার থেকে এক বিয়ে করলে থ্রি আর নিচে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ফোর এক্স কত হবে মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকোয়াল টু কোথায় হচ্ছে ওয়ান বাই সিক্স এবার আমরা কোনো কোনো গুণ করে নেব গুণ করলে কত হবে এটার সঙ্গে ওয়ান গুণ করলে এই হয়ে যাবে তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স তাই না গুণ করলে এবার এদিকে নিয়ে চলে আসি তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ছিল এদিকে নিয়ে এসে মাইনাস হয়ে গেল বা এক্স স্কোয়ার এক্স এটা কত যাবে মাইনাস হয়ে যাবে আঠেরো থেকে চারবার দিলে চোদ্দো তাই না মাইনাস যেহেতু এই বড়ো সেহেতু মাইনাস এবার কী করব এবার আমরা মিডিল ফ্যাক্টর করবো তাহলে চোদ্দোকে আমরা ভাঙলে কত হবে দুই আর সাত সাত থেকে যদি দুই বিয়ে করি তাহলে পাঁচ চলে আসে তাহলে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভের জায়গায় সেভেন মাইনাস টু লিখতে পারি কি না বলো কারণ সাত থেকে দুই বিয়ে করলে পাঁচ হয় তার সঙ্গে এক্স আছে এক্স মাইনাস চোদ্দো ইকুয়াল টু শূন্য বা এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস সেভেন তার সঙ্গে এক্স গুণে আছে তাহলে মাইনাস সেভেন এক্স মাইনাস প্লাস টু তার সঙ্গে এক্স গুণে আছে তাহলে টু এক্স আর মাইনাস চোদ্দ টু জিরো বা এই দুটোটার নাম থেকে এক্স কমন নিলে তাহলে এক্স কমন নিলে কত যাবে এক্স মাইনাস সেভেন হয়ে যাবে আর এই দুটোর নাম থেকে দুই কমন নিয়ে তাহলে কি কত হয়ে যাবে দুই কমন নিচ্ছি এক্স আর মাইনাস সেভেন হয়ে যাবে ইকোয়াল টু জিরো কী করলাম এই দুটো আমাকে এক্স কমন নিলাম তাহলে এক্স মাইনাস সেভেন হবে প্লাস টু কমন নিলাম তাহলে এক্স সেভেন হয়ে গেলো ঠিক আছে এবার এক্স মাইনাস সেভেন এক্স সেভেন কমন নিয়ে নিচ্ছি কমন নিলে কী হবে তাহলে এক্স মাইনাস সেভেন কমে নিলে এক্স পরে থাকছে তাহলে এক্স পরে থাকছে প্লাস টু পরে থাকছে ইকোয়াল টু জিরো তাহলে হই আমরা বলতে পারি হই তাহলে কী বলতে পারি দেখুন হই এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো করতে পারি হো এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো অথবা অথবা এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু কত হয়ে যাবে মাইনাস সেভেন আছে ওই দিকে গিয়ে প্লাস সেভেন হয়ে যাবে আর এক্স ইকোলটু কত হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে অতএব নির্ণয়ের সমাধান কী করতে এক্স ইকোয়াল টু সেভেন আর x ইকোয়াল টু টু ঠিক আছে তাহলে এটাই হবে অ্যান্সার ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত